अच्छा वेलकम स्टूडेंट्स, गुड इवनिंग एवरीवन, वेलकम टू अन एकेडमी WBPSC यूट्यूब चैनल। हमें तुम्हारे साइंस एंड टेक्नोलॉजी फैकल्टी हमार अन एकेडमी फ्री प्लैटफर्म एवं लर्निंग ऐपे अनेक क्लास आछे एवं यूट्यूब सेशन हमारे डेली मंडे थेके फ्राइडे 5 दिन सप्ताह रात 8টা থেকে চলে। तो এই মাসের জন্য আমরা আরিহান জেন্ডার সায়েন্স এনসাইক্লোপিডিয়া যে বইটা আছে এবং সবথেকে ভালো বই যেটা আমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য, তো সেটাকে চ্যাপ্টার বাই চ্যাপ্টার আমরা সলভ করার চেষ্টা করছি। তো প্রত্যেকে একটু তাড়াতাড়ি জয়েন করে যাও, আমরা আজকের সেশন স্টার্ট করব। ওকে, আজকে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে সেশনটা সেটা আরিহান্তের জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়ার উপরে আছে। তো প্রত্যেকে যারা জয়েন করছো সবাইকে গুড ইভিনিং, এবং স্লাইড এবং সাউন্ডটা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা তোমরা একটু আমাকে জানিয়ে দাও, দেন আমি সেশন স্টার্ট করতে যাচ্ছি। চলো প্রত্যেকে যারা যারা আসো গুড ইভিনিং সবাইকে, তো প্রত্যেকে অ্যাক্টিভ রেসপন্স করবে যে আমার সাউন্ড ঠিকঠাক পাচ্ছ কিনা এবং স্লাইডটা ঠিকঠাক দেখা যাচ্ছে কিনা। ওকে, প্রত্যেককে ওয়েলকাম। চলো আজকে আমাদের যেটা আলোচনার বিষয় সেটা হচ্ছে আরিহান্তের জেনারেল সায়েন্সের উপরে প্রজেক্টাইল মোশন। দেখো প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি সম্পর্কে তোমরা অনেকেই হয়তো জানো বা অনেকেই হয়তো জানো না, এটা একটু শুনে রাখো। এটা আগের দিন আমরা একটা ক্লাস করেছিলাম, সেখানে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশন মানে কোনো একটা বডি সরল রেখায় যদি চলে বা সরল রেখায় যদি যায় তাদের ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখেছিলাম বা তাদের ক্ষেত্রে কি কি ম্যাথমেটিক্যাল ইকুয়েশন আমাদের হতে পারে, সেই জিনিসটাকে নিয়ে আমরা দু চারটে কথাবার্তা জানিয়েছিলাম। আজকে আমরা যেটা নিয়ে পড়বো সেটা হচ্ছে যে প্রজেক্টাইল মোশন। এই প্রজেক্টাইল মোশন কথাটা বেসিক্যালি টু ডাইমেনশনাল মোশন। কত ডাইমেনশন বললাম? প্রজেক্টাইল মোশন কথাটার মানে হচ্ছে টু ডাইমেনশন মোশন। অনির্বাণ আরিহান জেনারেল সায়েন্স এনসাইক্লোপিডিয়া সব থেকে বেস্ট বই, সায়েন্সের দিক থেকে সব থেকে ভালো বই। তো প্রত্যেকে একটু মন দিয়ে শুনবে, এই জায়গাটা থেকে কিন্তু যে কোনো পরীক্ষাতে প্রচুর কোয়েশ্চেন আসে এবং প্র্যাকটিক্যাল লেভেলের কোয়েশ্চেন, মানে একটু যদি তোমার কাছে ঠিকঠাক জানা থাকে তুমি কিন্তু উত্তরটা করতে পারবে। চলো সবাইকে ওয়েলকাম। আচ্ছা দেখো, তো প্রজেক্টাইল মোশন সম্পর্কে বলতে গেলে এরকম একটা ডায়াগ্রাম বা এরকম একটা ছবি থেকে আমরা স্টার্ট করি। তো কি বলছে দেখো, বলছে হোয়েন অ্যান অবজেক্ট ইজ থ্রোন অবলিকলি নিয়ার দ্য আর্থ সার্ফেস ইটস মোশন ইজ দ্য প্যারাবোলিক পাথ। ফার্স্ট কোয়েশ্চেনটা যেটা পেলাম, তোমাকে ধরো কোনো বল ছুটতে বা কোনো ঢিল ছুটতে বলা হলো, এবার তুমি একটা ঢিলকে ছুটলে, এবার তুমি একটা জিনিসকে ভালো করে খেয়াল করো, ঢিলটাকে যেমনভাবে ছোড়ো সেই ঢিলটার যে গতিপথ সেই গতিপথটা কিন্তু এইভাবে যায়, তাই তো? তার মানে এটা টাইমের রেসপেক্টে প্রথমে ওঠে, তারপরে কিন্তু আবার টাইমের রেসপেক্টে নেমে যায়। তাহলে এখানে কটা ধরনের গতি এটার মধ্যে ঢুকে আসে বা কটা ধরনের গতি এখানে দেখা যাচ্ছে ভালো করে খেয়াল করবে। এখানে দুটো ধরনের গতি দেখা যাচ্ছে, একবার এটা অ্যাসেন্ডিং হচ্ছে, অ্যাসেন্ডিং কথাটার মানে একবার এটা উপরে উঠছে আর একবার এটা নিচের দিকে নামছে, তার মানে ডিসেন্ডিং। তাহলে দুটো অ্যাক্সিস কিন্তু আমার এখানে দরকার। দেখো একটা হচ্ছে ওয়াই অক্ষ, একটা হচ্ছে এক্স অক্ষ। তার মানে তোমরা জানো যে কোনো প্লেনে যদি একটা এক্স অক্ষ হয় এবং একটা ওয়াই অক্ষ হয় তাদের ক্ষেত্রে যে জিনিসটা দাঁড়াবে সেটা হচ্ছে একটা টু ডাইমেনশন মোশন হয়ে যাবে, বা তাকে ঠিকভাবে এক্সপ্রেস করার জন্য আমার দুটো অক্ষের দরকার পড়বে। তো তোমাদের এই যে ছবিটা আছে এই ছবিটা মাথায় রাখার দরকার নেই, তোমাদের যেটা দরকার সেটা হচ্ছে কোনো একটা ঢিলকে, বা যখন আমরা প্রাসের গতি নিয়ে কথাবার্তা বলবো তখন সেটা কেমন ধরনের পাথওয়েটা ফলো করে তার উত্তরটা হবে প্যারাবোলিক পাথওয়ে, মানে অধিবৃত্তাকার বাংলাতে এটাকে বলে। অ্যান্ড ইজ নোন অ্যাজ দ্য প্রজেক্টাইল মোশন পাথ ফলোড বাই দ্য অবজেক্ট ইজ কল দ্য ট্রাজেক্টরি। এই ট্রাজেক্টরি কথাটার মানে কি? ট্রাজেক্টরি কথাটার মানে হচ্ছে এই যে অবজেক্টটা, যে অবজেক্টটা তোমার এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাচ্ছে, কি বললাম, এই পয়েন্ট থেকে যে এই পয়েন্টে যাচ্ছে এই যে পাথওয়েটা, যে এই পাথ ফলো করে এটা গেল, এইটাকেই তোমার বেসিক্যালি বলা হচ্ছে ট্রাজেক্টরি। ঠিক আছে, এটা একটা ইংরেজি নাম। এই ট্রাজেক্টরি মানে কি অনেক সময় কিন্তু জানতে চাওয়া হয়, এটাকে ট্রাজেক্টরি বলে, মাথা রাখবে। ভেরি 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 ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। আচ্ছা তারপরে দেখো, এই মোশনটা নিয়ে বলতে গেলে পরের যে কথাটা বলছে, প্রজেক্টাইল মোশন ক্যান বি কনসিডার্ড অ্যাজ দ্য কম্বিনেশন অফ টু ইন্ডিপেন্ডেন্ট ওয়ান ডাইমেনশনাল মোশন। প্রজেক্টাইল মোশনকে আমরা কম্বাইন করতে পারি বা একে আমি ভাবতে পারি কেমনভাবে, দুটো ওয়ান ডাইমেনশন মোশন বা দুটো প্লেন বরাবর যে মোশন আছে বা দুটো সরল রেখার গতি একটা কম্বাইন্ড রূপে। তার মানে একবার বডিটা এরকম আপওয়ার্ড ডাইরেকশনে উঁচুতে উঠলো, তারপরে বডিটা আপওয়ার্ড ডাইরেকশনে আবার নিচে নামলো বা ডাউনওয়ার্ড ডাইরেকশনে এই বডিটা আবার নিচে নামলো। তার মানে একটা বডি এই প্লেন বরাবর মুভ করছে বা এই অ্যাক্সিস বরাবর মুভ করছে, ওই বডিটাই এই অ্যাক্সিস বরাবর মুভ করছে।
যখন তুমি তাকে ছুটছো, ওয়াই অক্ষ হচ্ছে বস্তুটাকে ওপরে উঠতে সাহায্য করে। কথাটাকে ভালো করে বুঝবে, যেটা আমি বলতে চাইছি, ওয়াই অক্ষ যেটা আছে তার মানে এটা হচ্ছে ওয়াই অক্ষ, এই ওয়াই অক্ষ হচ্ছে বস্তুকে ওপরের দিকে উঠতে সাহায্য করে। মানে তুমি যখন ধরো ঢিলকে ছুটছো বা বলকে ছুটছো, তখন যে ওয়াই অক্ষটা আছে এটা বস্তুকে ওপরের দিকে উঠতে সাহায্য করবে, আর এক্স অক্ষ যেটা আছে এই এক্স অক্ষটা হচ্ছে বস্তুটাকে আরো সামনের দিকে যেতে সাহায্য করবে। তার মানে একটা অক্ষ সামনের দিকে আরেকটা অক্ষ হচ্ছে ওপরের দিকে, সেই কথাটাই এখানে বলা হয়েছে। মোশন অ্যালং এ স্ট্রেট লাইন, ওয়ান অ্যালং দ্য হরাইজন্টাল ডাইরেকশন, এই হরাইজন্টাল ডাইরেকশন কথাটার মানে হচ্ছে এটা এক্স অক্ষের দিকে, এই অনুভূমিক রেখা, উইথ দ্য কনস্ট্যান্ট ভেলোসিটি অ্যান্ড আদার অ্যালং দ্য ভার্টিক্যাল ডাইরেকশন আন্ডার গ্র্যাভিটি এফেক্ট। তাহলে এটাকেই আমি বাংলাতে আবারও বলছি, প্রজেক্টাইল মোশনকে আমি দুটো ওয়ান ডাইমেনশন মোশনের কম্বাইন্ড ফর্ম রূপে বা কম্বিনেশন রূপে ভাবতে পারি। একটা ডাইরেকশন বা একটা মোশন বস্তুটাকে উপরের দিকে উঠতে সাহায্য করছে, আরেকটা মোশন বস্তুটাকে সামনের দিকে যেতে সাহায্য করছে, এই জন্যই এটাকে টু ডাইমেনশন বা প্লেন মোশন বলা হচ্ছে। তোমাদের পরীক্ষাতে এবার কি কি কোয়েশ্চেন আসবে ভালো করে দেখে নাও, যেগুলো তোমাদের নিচে এক্সাম্পল রূপে দেওয়া আছে এই এক্সাম্পল গুলোকে ভালো করে পড়বে, এগুলোই পরীক্ষাতে দেবে। প্রথমটা বলছে দ্য মোশন অফ এ বুলেট ফায়ার থ্রু এ ফায়ারিং ট্যাঙ্ক শোজ দ্য প্রজেক্টাইল মোশন। একটা বুলেটকে যখন তোমার ওপরের দিকে ছোড়া হয় বা তোমার রকেটকে যখন ছোড়া হয়, ভালো করে একটু ভালো করে ভাবো তো কেমন ভাবে যায় এটা, এটা কিন্তু এইভাবে যায়, বা জলের কোনো ফোয়ারা যখন যায় তখন তোমার কেমন ভাবে যায়, একটা জল এরকম আপওয়ার্ড ডাইরেকশনে উঠে তারপরে কিন্তু আবার ডাউনওয়ার্ড ডাইরেকশনে পড়ে, একই জিনিস। ওই জন্য বলছে দ্য মোশন অফ এ রকেট আফটার বার্নস আউট, রকেটের গতি কেমন ডাইমেনশন গতি তোমাকে যদি জানতে চায় তার উত্তরটা হবে টু ডাইমেনশন, আর তার নামটা জানতে চাইলে দ্যাট ইজ কল্ড দ্য প্রজেক্টাইল মোশন বা প্রাসের গতি, রাইট। এইগুলো দ্য মোশন অফ এ বম্ব ড্রপ ফ্রম অ্যান অ্যারোপ্লেন, খুব ইম্পর্টেন্ট এই কোয়েশ্চেনটা পরীক্ষাতে বেশি আসে, যে অ্যারোপ্লেন থেকে হঠাৎ করে কোনো এক যাত্রী একটা বমকে ড্রপ করেছে, একটা বম অ্যারোপ্লেন থেকে ফেলে দিল, তো তার মোশনটা কত ডাইমেনশন মোশন হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট জায়গা, তার মোশনটা হচ্ছে টু ডাইমেনশন মোশন, ঠিক আছে। তারপরে বলছে দ্য মোশন অফ এ বল থ্রোন ইন এ হরাইজন্টাল ডাইরেকশন, একটা বলকে যদি আমি হরাইজন্টাল ডাইরেকশন বরাবর থ্রো করি তখন তোমার যে মোশনটা হবে সেই মোশনটাও টু ডাইমেনশন মোশন হবে, একটা তোমার উঠতে সাহায্য করবে আরেকটা তোমার সামনের দিকে যেতে সাহায্য করবে। নেক্সট বলছে দ্য মোশন অফ এ বল আফটার হিটিং এ ব্যাট, ব্যাট দিয়ে তুমি কোনো বলকে মারছো, কি কি বললাম, ঠিক আছে, কাইনেটিক এনার্জি বাড়বে, এক্স্যাক্টলি কাইনেটিক এনার্জি বাড়বে, ব্যাট দিয়ে তুমি কোনো বলকে হিটিং করছো তখন তোমার যে মোশনটা তার মধ্যে দাঁড়াবে সেই মোশনটাও কিন্তু টু ডাইমেনশন মোশন বা প্রজেক্টাইল মোশন। বা কোনো একটা প্লেয়ার ধরে ছয় মারছে, ওই ব্যাটে বলটা লাগার পরে বা তখন তার পরে গিয়ে যে গ্যালারিতে গিয়ে যে বলটা পড়ে, তুমি তার ভেতরে যে ট্রাজেক্টরি বা যে পাথওয়েটা আছে সেই পাথওয়েটাকে একটু ভাবার তুমি চেষ্টা করলেই দেখবে একটা ইউ আকৃতি বা প্যারাবোলিক পাথওয়ে থাকে। তাহলে এরকম আমাদের কিন্তু প্র্যাকটিক্যাল অনেক এক্সাম্পল আছে, এবং পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে দেখতে গেলে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। WBCS প্রিলিমস বলো বা যে কোনো পরীক্ষা বলো, এখান থেকে একটা থেকে দুটো কোয়েশ্চেন মাস্ট, তুমি 2018, 2019, 2020 যে কোনো ইয়ারের কোয়েশ্চেন থাকলেই তুমি দেখতে পাবে এখান থেকে কিন্তু প্রচুর কোয়েশ্চেন পরীক্ষাতে এসছে। তো ক্লাসটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো, ওকে। এবং আজকে তোমাদের জন্য একটু জানিয়ে দিই, আজকে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন যেটা তোমরা দেখতে পাচ্ছ লাস্ট ডে, আজকে 9 তারিখ, এরপরে কিন্তু আমাদের সাবস্ক্রিপশন কস্ট বেড়ে যাচ্ছে, আজকেই হচ্ছে সাবস্ক্রিপশনের লাস্ট 9 সেপ্টেম্বর, যেটা তোমার 2 বছরের সাবস্ক্রিপশন আমরা এতদিন পর্যন্ত বলতাম 8,400 টাকা, আজকে রাত 12টার পরে কিন্তু বেড়ে যাচ্ছে। যারা সাবস্ক্রিপশন করতে চাও, ঠিক আছে, ইমিডিয়েট সাবস্ক্রিপশন করে দাও, যদি কোনো ব্যাংকে ক্রেডিট কার্ড থাকে তাহলে সেখান থেকে 12 মান্থসের নো কস্ট EMI অপশনটা পেয়ে যাবে। সাবস্ক্রিপশনের ব্যাপারে কিছু জানার থাকলে তোমরা আমাকে আনাকাডেমি প্রোফাইলে মেসেজ করতে পারো, ঠিক আছে, সাবস্ক্রিপশনের ব্যাপারে কিছু জানার থাকলে আমাকে আনাকাডেমি প্রোফাইলে মেসেজ করতে পারো এবং আমি সেখান থেকে জাস্ট কন্ট্যাক্টটা করে দেবো, ঠিক আছে। এই জায়গাগুলো কিন্তু তোমার ইম্পর্টেন্ট দেখতে হবে। আচ্ছা, আর দেখো সাবস্ক্রিপশন প্রাইস, নতুন যে সাবস্ক্রিপশন প্রাইসের স্ট্রাকচারটা দাঁড়াচ্ছে সেটা, যেটা আমাদের 8,400 টাকা ছিল 2 বছরের জন্য, সেই সাবস্ক্রিপশন প্রাইসটা কিন্তু 15,200 টাকা, মানে এটাকে ছাড় দিয়ে পড়তো 7,560 টাকা, আর এটাকে ছাড় দিয়ে পড়বে 13,680 টাকা, কতটা বাড়ছে তো দেখতেই পাচ্ছ, ঠিক আছে। প্রায় 6,000 টাকার মতো কিন্তু সাবস্ক্রিপশন ফি বেড়ে যাচ্ছে, মানে প্রায় ডবল বলতে গেলে। তো এই জিনিসটাকে তোমরা অ্যাভেল করতে পারো, ঠিক আছে, এই জিনিসটাকে তোমরা অ্যাভেল করতে পারো, এবং এখান থেকে
তোমরা টোটাল পরীক্ষার প্রিপারেশনের জন্য সমস্ত গাইডলাইন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। তো সেই জায়গাটাকে তোমরা ভালো করে খেয়াল করার চেষ্টা করো। এটা আমার করেসপন্ডিং রেফারেল কোড শুভজিৎ লাইভ, তোমরা দেখতেই পাচ্ছ এই যে কোডটা এখানে দেওয়া আছে শুভজিৎ লাইভ, এবং তলায়ও তোমার একটা কোড যাচ্ছে, এটাকে অ্যাপ্লাই করো, জলদি সাবস্ক্রিপশনটা নিয়ে নাও। এবং একটা মাত্র সাবস্ক্রিপশনে কিন্তু তুমি সমস্ত ক্লাস, নট অনলি সায়েন্স, তুমি হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স, ম্যাথস, জেনারেল সায়েন্স, সমস্ত ধরনের ক্লাস, যত ধরনের সাবজেক্ট তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য পড়তে হয়, টোটাল গাইডেন্স প্লাস মক টেস্ট, উইকলি কুইজ, মেগা কুইজ, এবং তিনটে টপিকের ক্লাসের পরে একটা ডাউট ক্লিয়ারিং ক্লাস, সমস্ত প্যাকেজই কিন্তু তোমার এই মুহূর্তে নিলে, আজকে রাত 12টার আগে নিলে এই 7,560 টাকার মধ্যে তুমি পেয়ে যাচ্ছ। তারপরে তোমার অ্যাকাউন্টে কিছু পয়েন্টস থাকলে সেই পয়েন্টসের জন্য কিন্তু আলাদা করে তুমি ছাড়টা পেয়ে যাচ্ছ। বাট 12টার পরে করলেই কিন্তু তোমার 13,680-তে, বা কালকে থেকে করলে তোমার সেই টাকাটাই 13,680। তার মানে কি, ফেসিলিটি তোমার একই হলো, তুমি একই ধরনের ফেসিলিটি পেলে, বাট 6,000 টাকার মতো তোমার এক্সট্রা লাগবে, ঠিক আছে? সেটা নিশ্চয়ই তোমাদের পক্ষে ভালো হবে না। তো এই কারণে তোমাদের বলছি যে যারা যারা তোমরা সাবস্ক্রিপশন করতে চাও, ঠিক আছে, যারা যারা সাবস্ক্রিপশন করতে চাও আমাকে এই নাম্বারটায়, সাবস্ক্রিপশন যারা যারা করতে চাও তারা এই নাম্বারটায় আমাকে জাস্ট একটা মেসেজ করে দিও, বা এই নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব, ঠিক আছে? জাস্ট আমি একটা নাম্বার ড্রপ করে দিলাম এই নাম্বারে, চলো। এটা হচ্ছে আমার আপকামিং কোর্সের যে প্যাকেজ বা কোর্স যেটা যেটা চলছে সেগুলো, এই কন্টেন্টগুলোকে তোমরা প্লাস কোর্স থেকে ডাউনলোড করতে পারবে এবং কন্টেন্টগুলোকে তোমরা লিখে নিতে পারবে। তারপর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফর ফাউন্ডেশন কোর্স, কেমিস্ট্রি WBCS মেন্স ফাউন্ডেশন কোর্স আসছে আপকামিং, ঠিক আছে? আজকে থেকেই নতুন একটা কোর্স চালু হচ্ছে NCERT, আমরা এতদিন পর্যন্ত যা বলতাম NCERT ক্লাস, আজকে থেকে কিন্তু তোমার NCERT কোর্সটা চালু হচ্ছে, ঠিক আছে? এই যে ফিজিক্সটা আমরা পরে স্টার্ট করবো, আজকে থেকে তোমার কেমিস্ট্রি ক্লাসটা চালু হচ্ছে, সেখানে কিন্তু উইদিন 1.5 মান্থস, 1.5 মাসের মধ্যে টোটাল সায়েন্সের সিলেবাসটাকে, মানে কেমিস্ট্রির টোটাল সিলেবাসটাকে কিন্তু কমপ্লিট করিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এইটা হচ্ছে তোমাদের উদ্দেশ্যে জাস্ট বলে দিলাম। এবং এই এই কোর্সগুলো যেগুলো দেখতে পাচ্ছ ওগুলো সবই আসছে, একদম ফুল প্যাকেজ, ফুল গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ। তো এইটাকে তোমাদের অ্যাভেল করতে হবে, চলো। তো এরপরে আমরা চলে যাই যে জায়গাতে, সেই জায়গাটা হচ্ছে এরকম একটা জায়গা, সেটা বলছে ফর্মুলা অফ প্রজেক্টাইল মোশন। তোমাদের ফর্মুলার জায়গাতে তোমাদের দরকার নেই, জাস্ট যেই যেই জায়গাগুলো বলছি সেই সেই জায়গাগুলোকে তোমাদের মাথায় রাখতে হবে। বলছে হরাইজন্টাল কম্পোনেন্ট অফ দ্য ইনিশিয়াল ভেলোসিটি ইজ ইউ কস থিটা, থিটা ইজ দ্য অ্যাঙ্গেল অফ দ্য অবজেক্ট ইজ প্রজেক্টেড অফ দ্য আর্থ সার্ফেস, অ্যাঙ্গেল অফ প্রজেকশন অ্যান্ড ইউ ইজ দ্য ভেলোসিটি অফ দ্য প্রজেকশন ইজ কল দ্য মাজেল ভেলোসিটি। এই মাজেল ভেলোসিটি কথাটার মানে তোমাদের অনেক সময় জানতে চাওয়া হয়। প্লে লিস্টে আপনাদের ক্লাসগুলো কি নাম পাবো? হ্যাঁ পাবে, সমস্ত ক্লাসই পরপর দেখতে পেয়ে যাবে। দেখো পুলিশের জন্য কিছু করার, এইখানে সমস্ত কিছুই, এই এগুলো যা বলছি এগুলো সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, নট অনলি WBCS, যে কোনো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তুমি ক্লাসগুলো করতে থাকো, ভালো করে শিখতে পারবে। দেখো মাসেল ভেলোসিটি কথাটার মানে হচ্ছে এই যে ভেলোসিটিটা আছে ইউ, যেই ভেলোসিটিটাকে তোমার ইনিশিয়াল ভেলোসিটি বলা হয়। ইনিশিয়াল ভেলোসিটি কথাটার মানে কি, প্রারম্ভিক গতিবেগ, যেই গতিবেগে তাকে ছোড়া হচ্ছে, ঠিক আছে? সেই ভেলোসিটি বা সেই গতিবেগটাকে মাসেল ভেলোসিটি বলা হয়, মাইন্ড ইট, ঠিক আছে? এই জায়গাটা জানতে হবে। আচ্ছা তার জন্য যেটা বলছে যে কম্পোনেন্ট, সেটা হরাইজন্টাল কম্পোনেন্ট যেটা হয় ওটা হচ্ছে UX cos theta হয়, এটা জানার দরকার নেই। ভার্টিক্যাল কম্পোনেন্ট UX ইউ সাইন থিটা হয়, এটাও জানার দরকার নেই। যদি মনে রাখতে চাও বা মনে রাখতে পারো তো মনে রাখার চেষ্টা করবে, বাট পরীক্ষার ক্ষেত্রে দেয় না, ঠিক আছে? যদি শিখতে চাও, জানতে চাও, দেন তুমি পড়তে পারো, বাট পরীক্ষার জন্য এই হরাইজন্টাল কম্পোনেন্ট ভার্টিক্যাল কম্পোনেন্টটা দেয় না। যেটা দেয় সেটা হচ্ছে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট, ভালো করে খেয়াল করো। টাইম অফ অ্যাসেন্ট কথাটার মানে কি, টাইম অফ অ্যাসেন্ট কথাটার মানে হচ্ছে দ্য টাইম ফর হুইচ দ্য প্রজেক্টাইল ইজ অ্যাসেন্ডিং আপ। মানে এই যে ধরো এইভাবে যদি আমি একটা ছবি আঁকি, তাহলে এটা হচ্ছে আমার গ্রাউন্ড, এই যে মাঝখানে যে দাগটা আঁকলাম এটা হচ্ছে আমার গ্রাউন্ড। তাহলে এইখান থেকে এইটুকু অব্দি হাইট যেটা আছে, তুমি দেখো এইখান থেকে যদি আমি এরকম একটা দাগটা দেখি, তাহলে এই হাইটটাই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। তাহলে এইচ ম্যাক্স আমি লিখে দিলাম, এই হাইটটাই হচ্ছে তার ম্যাক্সিমাম হাইট। এবার এই গ্রাউন্ডের এই পয়েন্ট থেকে এই বডিটার এখানে উঠতে তো একটা টাইম লাগবে, এবার এখান থেকে এখানে উঠতে যে টাইমটা লাগবে সেই টাইমটাকে তোমার বলা হচ্ছে TA। TA কথাটার মানে কি, টাইম অফ অ্যাসেন্ট। একইভাবে যখন বডিটা এইখানে আছে, তার এখান থেকে এইখানে নামতেও একটা টাইম লাগবে, সেই টাইমটাকে বলা হচ্ছে TD। TD মানে হচ্ছে টাইম অফ ডিসেন্ট,
তোমাদের পরীক্ষাতে যেটা দেবে যে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্টের মধ্যে সম্পর্ক কি, তুমি ভালো করে একটু খেয়াল করো যে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট তাদের যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা আছে সেই ম্যাথমেটিক্যাল ইকুয়েশন দুটো কিন্তু ইকুয়াল। দেখো এটা আছে ইউ সাইন থিটা বাই জি, এটাও আছে ইউ সাইন থিটা বাই জি, এটা মাথা রাখার দরকার নেই। তাদের ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা কি এটা মাথা রাখার দরকার নেই। যেটা ইম্পর্টেন্ট ফিচার্স এখানে, সেই ফিচার্সটাকে আমি যেটা বলতে চাইছি যে টি এ ইকুয়াল টু টি ডি, বলতে পারি? বলো, প্রত্যেকে বলবে ইয়েস অর নো, যারা যারা ক্লাস দেখছো বা শুনছো প্রত্যেকে বলবে টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্টের মধ্যে সম্পর্কটা হচ্ছে ইকুয়াল। তার মানে একটা বডির এই গ্রাউন্ড থেকে উঠতে যতটা টাইম লাগবে সেই বডিটার গ্রাউন্ডে আবার নামতে ঠিক একই টাইম লাগবে। এটা তো একদমই ঠিক, ঠিক আছে? এখান থেকে এখানে উঠতে বডিটার যে অ্যামাউন্টের টাইম লাগবে, এখান থেকে এখানে নামতে বডিটা সেই অ্যামাউন্টেরই টাইম লাগবে। আমি ম্যাথমেটিক্যাল ইকুয়েশনটা এই কারণে লিখে দিয়েছি যাতে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয় যে কেমন করে হচ্ছে বা কেনই আমি বলছি। এটার একটা ম্যাথমেটিক্যাল ওভারভিউ আছে বা পয়েন্ট অফ ভিউ আছে, সেই জায়গাগুলো তোমাদের জানার দরকার আছে এবং সেগুলো তোমাদের কম্পিটিটিভ পরীক্ষার জন্য খুব একটা বেশি লাগে না, কিন্তু তোমরা শিখতে চাইলে বা জানতে চাইলে তোমরা ক্লাস কোর্স থেকে সেই ক্লাসগুলো কিন্তু পেয়ে যাবে সবকিছু। ঠিক আছে, তাহলে টাইম অফ অ্যাসেন্ট টাইম অফ ডিসেন্ট, এটা অনেকের মনে হতে পারে যে স্যার এটা তো অভিকর্ষের বিপরীত ডাইরেকশনে উঠছে, মানে গ্র্যাভিটি আমাদের মহাকর্ষ বল যেটা ওটা তো নিচের দিকে কাজ করে মানে ডাউনওয়ার্ড ডাইরেকশনে কাজ করে, এটা তো আপওয়ার্ড ডাইরেকশনে উঠছে, তার মানে এখান থেকে এখানে উঠতে তো বেশি সময় লাগার কথা রাদার দেন ডাউনওয়ার্ড ডাইরেকশনে নামার থেকে, কিন্তু এটা হয় না। তুমি যখন ক্যালকুলেট করবে না, ক্যালকুলেট করলে দেখবে একই অ্যামাউন্টের টাইম লাগছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্যালকুলেট করলে একই অ্যামাউন্টের টাইম লাগছে। ঠিক আছে, এটা প্লে লিস্টে পাবে, প্লে লিস্টে পাবে, আমার নাম দিয়ে সার্চ করবে তুমি, আনএকাডেমি WBPSC লিখে শুভজিৎ স্যার লিখে সার্চ করবে, এই নাম দিয়ে সার্চ করবে তুমি সায়েন্স অ্যান্ড টেকনোলজির সমস্ত ক্লাসগুলো পরপর পরপর পেয়ে যাবে। তাছাড়া তুমি আনএকাডেমি লার্নিং অ্যাপও ফ্রি ক্লাসগুলো দেখতে পারো, সেখান থেকে ক্লাস দেখলে আরো বেশি এফেক্টিভ হবে জিনিসটা। ওকে, চলো নেক্সট, আমি যেটা বলছি টাইম অফ ফ্লাইট চলে আসো। টাইম অফ ফ্লাইট কথাটার মানে কি, টোটাল কতটা টাইম লাগছে মাথা রাখবে। তোমাকে যদি জানতে চাওয়া হয় যে টাইম অফ ফ্লাইটের ফর্মুলা কি, টাইম অফ ফ্লাইটের ফর্মুলা হচ্ছে টি ইকুয়াল টু টু ইউ সাইন থিটা বাই জি। এবার যেহেতু টাইম অফ অ্যাসেন্ট এবং টাইম অফ ডিসেন্ট এই দুটো ইকুয়াল, তার মানে আমি টোটাল টাইমটাকে এইভাবে ভাবতে পারি যে টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইট ইকুয়াল টু টাইম অফ অ্যাসেন্ট প্লাস টাইম অফ ডিসেন্ট, রাইট? ইয়েস আর নো বলো, টাইম অফ অ্যাসেন্ট ইকুয়াল টু টাইম অফ ডিসেন্ট। ঠিক আছে, তাহলে এই টাইমটা এবং এই টাইমটার যে অ্যাডিশন ভ্যালু তাদেরকে যোগ করলে যে মানটা আমি পাবো সেই মানটাই হচ্ছে টোটাল টাইম বা টাইম অফ ফ্লাইট বলছে। তো দেখো ওইখানেও ইউ সাইন থিটা বাই জি ছিল, এখানেও ইউ সাইন থিটা বাই জি, তাদেরকে ক্যালকুলেট করলে কিন্তু টু ইউ সাইন থিটা বাই জি চলে আসে। ঠিক আছে, আমি বারবারই বলছি ম্যাথামেটিক্যাল ইকুয়েশনগুলো মাথায় রাখতে পারলে মাথায় রাখবে, আদারওয়াইজ খুব একটা বেশি দরকার হয় না। চলো নেক্সট, পরেরটা, পরেরটা হচ্ছে ম্যাক্সিমাম হাইট। ম্যাক্সিমাম হাইটটা কি, দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ দ্য ভার্টিক্যাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্রজেক্টাইল ডিউরিং ইটস কোর্স অফ মোশন ইজ টার্মস অফ দ্য ম্যাক্সিমাম হাইট, মানে কতটা হাইট সে ম্যাক্সিমাম উঠছে। তার মানে এটা যদি গ্রাউন্ড হয়, খেয়াল করো এটা যদি গ্রাউন্ড হয় তাহলে বডিটা যদি গ্রাউন্ড থেকে এইরকম ভাবে ওঠে, যেমন আমি বলছিলাম এরকম ভাবে উঠে যদি এখানে নামে, তাহলে এখান থেকে এইটুকু যে হাইটটা উঠলো, মাইন্ড ইট, এখান থেকে এই এইটুকু যে হাইটটা উঠলো তাকেই তো তোমার এইচ ম্যাক্স বলা হচ্ছে, এটাই ম্যাক্সিমাম হাইট। তো তার একটা ফর্মুলা আছে, এই ফর্মুলাকে বার করার অনেক রকম ম্যাথমেটিক্যাল টুলস হয়, ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই টু জি। হ্যাঁ, স্মল জিটা অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি, অ্যাক্সিলারেশন ডিউ টু গ্রাভিটি মানে অভিকর্ষীয় ত্বরণ। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে এটা হলো এইচ ম্যাক্স ম্যাক্সিমাম হাইট, তার ফর্মুলা হচ্ছে এটা। আচ্ছা আরেকটা কথা দেখো এখানে বলা হচ্ছে, দ্যাট ইজ কল রেঞ্জ। রেঞ্জ জিনিসটা কি দেখো, তো রেঞ্জ জিনিসটা হচ্ছে যে হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট অফ দ্য প্রজেক্টাইল ডিউরিং দ্য টার্ম, হরাইজন্টাল ডিসপ্লেসমেন্ট মানে এই যে পয়েন্টটা আছে, মাইন্ড ইট, এই যে পয়েন্টটা, এই পয়েন্টের থেকে এই পয়েন্টের মধ্যে যে ডিস্টেন্সটা আছে কেমন ডাইরেকশনে, কেমন ডিস্টেন্সে, দ্যাট ইজ হরাইজন্টাল ডাইরেকশনে। ঠিক আছে, এই হরাইজন্টাল ডাইরেকশনে যে ডিস্টেন্সটা আছে তাদেরকেই কিন্তু তোমার বলা হচ্ছে রেঞ্জ, তাদেরকেই রেঞ্জ বলা হয়। তো রেঞ্জের এরকম একটা ফর্মুলা আছে, রাইট? রেঞ্জের এরকম একটা ফর্মুলা আছে। চলো নেক্সট, পরেরটা কি বলছে, ম্যাক্সিমাম রেঞ্জ। তোমাদের পরীক্ষাতে কি আসে জানো, তোমাদের পরীক্ষাতে যেটা দেয় সেটা হচ্ছে যে কত ডিগ্রি অ্যাঙ্গেলে
কার রেসপেক্টে? হরাইজেন্টালের রেসপেক্টে। হরাইজেন্টালের রেসপেক্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুড়লে আমি ম্যাক্সিমাম রেঞ্জ পাব, ঠিক আছে? কেমন অ্যাঙ্গেলে ছুড়লে আমি কোনো একটা বডিকে একটা ম্যাক্সিমাম ডিস্টেন্সে পাঠাতে পারবো, তার উত্তরটা হচ্ছে 45 ডিগ্রি। মানে কেমন বলো তো, ধরো এটা হচ্ছে গ্রাউন্ড, ভালো করে দেখো এটা হচ্ছে গ্রাউন্ড, তাহলে এইভাবে কোনো একটা বডিকে তুমি পাঠাতে চাইছো। এবার এই যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই হরাইজেন্টালের রেসপেক্টে বা এই অনুভূমিক রেখার রেসপেক্টে, এই যে অ্যাঙ্গেলটা, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যদি তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, সেই অ্যাঙ্গেলটাই কিন্তু তোমার বেসিক্যালি যেটা হবে ম্যাক্সিমাম রেঞ্জ, তার মানে এটা আর ম্যাক্স, এটা আর ম্যাক্স। ওকে, এই জায়গাটাকে ভালো করে খেয়াল রাখতে হবে, এটা বহুবার পরীক্ষাতে এসেছে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স বা ম্যাক্সিমাম রেঞ্জ পেতে গেলে তাকে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ছুটতে হবে, তার অ্যান্সারটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল। আর রেঞ্জের সাথে ম্যাক্সিমাম হাইটের একটা সম্পর্ক আছে, সেই সম্পর্কটা এখানে একদম পরিষ্কার করে লেখা আছে। এই কন্টেন্ট গুলোকে পেতে গেলে, এই কন্টেন্ট গুলোকে ডাউনলোড করতে গেলে তোমাদের ক্লাস কোর্সে জয়েন করতে হবে, সেখান থেকে তোমরা এই লেভেলের কন্টেন্ট পাবে, ঠিক আছে? এগুলো কিন্তু সচরাচর এই আরিয়ান্তের বই ছাড়া কোনো বইতে কিন্তু থাকে না, এবং এতটা ডিটেলসে যেইভাবে তোমাদের এক্সপ্লেন করে দিচ্ছি এতটাও কিন্তু এক্সপ্লেন করা থাকে না, কিছু কিছু এক্সট্রা ইনফরমেশনও কিন্তু এখানে দেওয়া আছে। তাহলে কি বললাম, ম্যাক্সিমাম হাইটের সাথে রেঞ্জের ফর্মুলা কি? এইটা ধরো ম্যাক্সিমাম হাইট, তো তাহলে দেখো 4 ভাগ বলছে, তাহলে ম্যাক্সিমাম হাইট ধরো আমি বললাম 2 মিটার যদি হয়, তাহলে রেঞ্জ কত মিটার হবে প্রত্যেকে কমেন্ট করে ফেলো। যদি 4 ভাগের সম্পর্ক থাকে, এইচ ম্যাক্স ইকুয়াল টু আর ম্যাক্স বাই 4 যদি হয়, তাহলে এটাকে যদি আমি 2 মিটার বলি, তাহলে রেঞ্জ মানে হচ্ছে এখান থেকে এইটুকুর মধ্যে ডিস্টেন্সটা কত মিটার হবে, 2 × 4, দ্যাট ইজ 8 মিটার। এসএসসি সাবস্ক্রিপশন ফি বাড়তে পারে, সেই রকমেরই কথাবার্তা আছে। WBPSC তো কনফার্মলি বাড়ছে, SSC টার এই মুহূর্তে কোনো কনফার্মেশন নেই, কিন্তু যে কোনো সময় বাড়তে পারে, ঠিক আছে? এই আবারও বলছি, যারা যারা নতুন আছো, লাস্ট ডে আজকে, কিন্তু লাস্ট ডে দেখতে পাচ্ছ, লাস্ট 1 ডে লেফট, এরপরে কিন্তু আফসোস তোমাদের করতে হবে। তোমাদের প্রায় বিগত 15-16 দিন ধরে বা 1 মাস ধরে বলা হচ্ছে যে সাবস্ক্রিপশন ফি আনাকাডেমি প্ল্যাটফর্মে বেড়ে যাচ্ছে, আজকে কিন্তু অন্তিম দিন 9 সেপ্টেম্বর, এরপরে সাবস্ক্রিপশন করতে গেলে তোমাদের কিন্তু 6,000 টাকা এক্সট্রা লাগবে, 6,000 টাকা এক্সট্রা দিয়ে কিন্তু সাবস্ক্রিপশনটা করতে হবে। সাবস্ক্রিপশন করলে তুমি কি পাবে, টোটাল কোর্স প্যাকেজ পাবে, তার বেনিফিট কি, যেটা প্লাস ক্লাস বা ইউটিউব ক্লাসে ওইভাবে পাওয়া যাবে না। টোটাল কোর্স, একটা স্ট্রাকচার্ড কোর্স, কম্পিটিটিভ পরীক্ষার জন্য যা যা দরকার হয়, মক টেস্ট, উইকলি কুইজ, ডাউট ক্লিয়ারিং সেশন, মেগা কুইজ, সেকশনাল মক টেস্ট, ফুল লেন্থের মক টেস্ট, যেমন এক্সামে 200 মার্কসের মক টেস্ট হয় তেমন ফুল লেন্থের মক টেস্ট তুমি দিতে পারবে, র্যাঙ্কিং পাবে, তার প্রপার এক্সপ্লানেশন পাবে যে ওই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার কী হবে, সেটা কোন কোন টপিক থেকে এসছে, তার আশেপাশে কী কী চ্যাপ্টার হতে পারে, যেটা পুরো পরীক্ষার জন্য কিন্তু তোমাকে তৈরি করে দেবে। একটা কম্পিটিটিভ পরীক্ষার জন্য যেমন যেমনভাবে তৈরি হতে হয় তেমন তেমনভাবে। এবং সাবস্ক্রিপশন ফিটা কত হচ্ছে সেটা কিন্তু একটু আগেই দেখাচ্ছিলাম, 13,680 টাকা, যেটা এখন 7,560 টাকা আছে, এটাই কালকে করলে 13,680 টাকা সাবস্ক্রিপশন ফি দাঁড়াবে। তাহলে কতটা বাড়লো তোমরা দেখতেই পেলে, প্রায় 6,100 টাকার মতো কিন্তু সাবস্ক্রিপশন ফিটা বেড়ে গেছে, ঠিক আছে? 6,120 টাকা তার মতো সাবস্ক্রিপশন ফিটা বেড়ে গেছে। তাহলে এইগুলো বেনিফিট তোমরা একই পাবে, ঠিক আছে? এখন যা বেনিফিট পাচ্ছ মোরাললেস বেনিফিট একই পাবে, বাট এতগুলো টাকা এক্সট্রা দিয়ে করতে হবে। তো হারি আপ, তাড়াতাড়ি করো, ক্রেডিট কার্ড থাকলে তো তোমরা ইএমআই অপশনটা পাবেই, আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? সমস্ত কিছু এই যে যা দেখানো হচ্ছে এখানে, তোমার মতো করে তুমি স্যারদেরকে চয়েস করতে পারবে, তোমার মতো করে ব্যাচেসকে চয়েস করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। যাদের কাছে তোমার পড়তে কনভিনিয়েন্ট মনে হচ্ছে তুমি তাদের কাছে পড়তে পারবে। অনেকগুলো ব্যাচ কোর্স, ফাউন্ডেশন কোর্স, লক্ষ্যভেদ অপশন, সমস্ত কিছু ব্যাচ কোর্স এখানে আছে, ঠিক আছে? এবং টোটাল যে প্লাসের ফিচার্স, সেই প্লাসের ফিচার্সটা তোমরা এখান থেকে দেখে নাও। এইটা হচ্ছে টোটাল প্লাসের ফিচার্স এই মুহূর্তে, এই এই মুহূর্তে এটা এক্সাম কাস্টমাইজ ব্যাচ টেস্ট পেস এসএসসি বাড়বে। অয়ন, তুমি আমার সাথে কন্ট্যাক্ট করো, ওপরে দেখো একটা নাম্বার দেওয়া আছে, যদি কিছু জানার প্রয়োজন হয় তুমি আমার সাথে ডিরেক্ট কন্ট্যাক্ট করো। এখনো পর্যন্ত সেরকম কিছু অফিসিয়াল কনফার্মেশন বলে কিছু নেই, তবে বাড়তে পারে যে কোনো সময়। যেমন WBPSCটা হঠাৎ করে বেড়ে গেল, মানে 10-15 দিনের নোটিফিকেশানে বেড়ে গেল, এইরকম ভাবেই, ঠিক আছে? কিন্তু বাড়লে হিউজ রেঞ্জে বাড়বে, আর কিন্তু কমবে না এটা,
50 প্লাস টপ এডুকেটরকে পাচ্ছ সমস্ত ধরনের পরীক্ষার জন্য, WBCS পেড, ক্লার্কশিপ, WBP, WBASI, মিসলেনিয়াস, কোনো ট্রাভেলিং কোনো খরচা নেই, পুরো বাড়িতে বসে একদম ঠান্ডা মাথায় তুমি প্রিপারেশন নিতে পারবে এবং তার এফেক্টটা তুমি পরীক্ষা হলে গিয়ে দেখাতে পারবে, ঠিক আছে? এটা ওকে, তো এই হচ্ছে টোটাল আনএকাডেমি প্ল্যাটফর্মের জন্য ব্যাপার। আর আজকে নিলে এটা হচ্ছে তোমার করেসপন্ডিং সাবস্ক্রিপশন প্রাইস, এবং শুভজিৎ লাইভ আমার রেফারেল কোড যেটা তলায় তুমি দেখতে পাচ্ছ, শুভজিৎ লাইভ এই রেফারেল কোড ব্যবহার করে তুমি সাবস্ক্রিপশন করো এবং টোটাল কস্টের উপরে 10% ডিসকাউন্ট পাবে যে কোনো জায়গার উপরে, ঠিক আছে? আর যেটা বলছিলাম যে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড থেকে কিন্তু নো কস্ট EMI অপশনটা আছে, কারণ আজকে একটু ম্যাক্সিমাম প্রমোশন করা হচ্ছে এই কারণে যাতে সবার কান অবধি কথাটা পৌঁছয়, এবং যাদের যারা জাস্ট আজ করব কাল করব বা এক উইকের মধ্যে করব এরকম দোদমনায় আছো তাদের জন্য বলছি ইমিডিয়েট যেখান থেকে পারো, যদি ক্রেডিট কার্ড থাকে, এরকম না যে তোমার ব্যাংকের অ্যাকাউন্টই হতে হবে, যদি কারোর কাছে ক্রেডিট কার্ড থাকে সেখান থেকে 12 মান্থস এর নো কস্ট EMI অপশনটা তুমি পেয়ে যাবে। EMI তে নাও, একবারে টাকাটা পেমেন্ট না করে HDFC ব্যাংকের ডেবিট কার্ড থাকলে তুমি এই EMI অপশনটা পাবে, আর যে কোনো ব্যাংকের ক্রেডিট কার্ড থাকলে কিন্তু এই EMI অপশনটা তুমি অ্যাভেল করতে পারবে। ওকে, এইটাকে তুমি বুঝে, তোমার রিকোয়ারমেন্ট বুঝে তুমি এই জিনিসটাকে যত তাড়াতাড়ি সম্ভব করে নাও। ওকে, এইটা হলো তোমাদের আনএকাডেমি প্ল্যাটফর্ম যা তোমাদের দিচ্ছে, এবং এই কন্টেন্টগুলোকে তোমরা প্লাস কোর্সের সমস্ত জিনিস পেয়ে যাবে, প্লাস কোর্সের কন্টেন্টগুলোকে তুমি ডাউনলোড করতে পারবে সব কিছু, ঠিক আছে? চলো নেক্সট, এভরিডে সায়েন্স থেকে আমরা কয়েকটা জিনিস একটু দেখে নিই যেগুলো তোমাদের পরীক্ষায় আসার মতো। কি বলছে, ইন এ বেসবল গেম, বেসবল খেলা তোমরা নিশ্চয়ই দেখেছো প্রত্যেকে, এভরিওয়ান বেসবল খেলা দেখেছো। বেসবল গেমে প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন সো দ্যাট দ্য বল কভার দ্য ডিজায়ার ডিস্টেন্স ইন মিনিমাম টাইম। যে বেসবল খেলায় দেখবে যে যেভাবে বলটাকে মারা হয় এবং বলটাকে যত ডিগ্রি অ্যাঙ্গেলে মারা হয় তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর থাকে, যে যে মারছে অ্যাকচুয়ালি যার হাতে ওই ডান্ডিটা থাকে বা ব্যাটটা থাকে, ওই জন্য বলছে প্লেয়ার অ্যাডজাস্ট দ্য স্পিড অ্যান্ড দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন। এই যে অ্যাঙ্গেল অফ প্রজেকশনটা আছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা, এই যে থিটা করে যে অ্যাঙ্গেলটা হলো এই অ্যাঙ্গেলটা, এবং এই বডিটাকে যতটা স্পিডে ছুটছে বা যতটা স্পিড এর মধ্যে লাগাচ্ছে তার মধ্যে একটা অ্যাডজাস্টমেন্ট ফ্যাক্টর থাকবে, যার কারণে কিনা এটা মিনিমাম টাইমে যেন ম্যাক্সিমাম রেঞ্জ অবধি পৌঁছতে পারে, রেঞ্জটা যাতে ম্যাক্সিমাম হয়। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলের ক্ষেত্রে হয় যারা শুনলে বলো, কমেন্ট করে ফেলো যারা ক্লাসে ছিলে। তাহলে রেঞ্জ ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য হয় সেই অ্যাঙ্গেলটাকে কিন্তু সে অ্যাভেল করার চেষ্টা করবে, সেই অ্যাঙ্গেলটাকে অ্যাচিভ করার চেষ্টা করবে। সেই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি, ডেফিনেটলি সেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? 45 ডিগ্রি অ্যাঙ্গেলকে সে অ্যাভেল করার চেষ্টা করবে। আচ্ছা, তারপরে অলিম্পিকে তোমরা জ্যাভলিন থ্রো দেখেছো, ডেফিনেটলি জ্যাভলিন থ্রো তোমরা দেখেছো, অ্যান অ্যাথলিট টেকিং পার্ট ইন দ্য জ্যাভলিন থ্রো, আর লং জাম্প, লং জাম্পও তোমরা দেখেছো, রানস অ্যালং এ ট্র্যাক ফাস্টলি ফর সাম ডিস্টেন্স টু অ্যাকয়ার দ্য হাই ভেলোসিটি। যদি তোমাকে বলা হয় যে এই যে লং জাম্প দেওয়ার সময় বা জ্যাভলিন থ্রো করার সময় অনেক দূর থেকে একটা ভেলোসিটি নিয়ে ছুটে আসার দরকার কি, অনেক দূর থেকে জাম্প দেওয়ার দরকার কি, বিফোর রিচিং দ্য ম্যাক্সিমাম পয়েন্ট অ্যান্ড দেন থ্রো দ্য জ্যাভলিন অর টেক্স লং জাম্প মেকিং অ্যান অ্যাঙ্গেল 45 ডিগ্রি উইথ দ্য হরাইজনটা। তাহলে যখন একটা লোক লং জাম্প দিচ্ছে না, ভালো করে খেয়াল করো, ধরো এইখানে এইটা হচ্ছে একটা রাস্তা আর এখানে কোনো একটা লোক আছে, এবার এই লোকটা যখনই এখান থেকে এইটুকু ডিস্টেন্স আসলো তারপরে তো এইভাবে লোকটা উঠছে, এইভাবে কিন্তু লোকটা উঠে এইভাবে কিন্তু জাম্পটা দিচ্ছে। এবার ব্যাপারটা হচ্ছে এই যে হরাইজন্টাল লাইনটা আছে, এই হরাইজন্টাল লাইনের রেসপেক্টে এই লোকটা কি চাইবে, এই হরাইজন্টাল লাইনের রেসপেক্টে এই লোকটা চাইবে হচ্ছে ম্যাক্সিমাম 45 ডিগ্রি অ্যাঙ্গেলে উঠতে। কি হলো, এই লোকটা চাইবে ম্যাক্সিমাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল উঠতে। যদি এই লোকটা ম্যাক্সিমাম 45 ডিগ্রি অ্যাঙ্গেল উঠতে পারে তাহলেই লোকটা ম্যাক্সিমাম লং জাম্প দিতে পারবে, মানে এই রেঞ্জটা ম্যাক্সিমাম হবে। দেখলে প্র্যাকটিক্যাল লাইফের সাথে কত সামঞ্জস্যপূর্ণ এটা। তাহলে যারা ভালো লং জাম্পার, যারা ভালো অ্যাথলিট অ্যাকচুয়ালি, যারা ভালো লং জাম্প দেয় তাদের মধ্যে কিন্তু এই ধরনের জিনিসপত্রগুলো তাদেরকে এটাই শেখানো হয় যে তুমি হরাইজন্টালের রেসপেক্টে তুমি কোনভূমি রেখার রেসপেক্টে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে জাম্প করার চেষ্টা করবে, অ্যান্ড দ্য হরাইজেন্টাল রেঞ্জ জ্যাভলিন থ্রো ইজ ম্যাক্সিমাম, ঠিক আছে? যাতে করে কিনা জ্যাভলিন থ্রো বা যে লং জাম্পের যে ব্যাপার স্যাপারগুলো বললাম, এই যে জ্যাভলিন থ্রো এই বড়শিগুলোকে যেমনভাবে ছোড়া হয়, ধরো এটা তোমার একটা বড়শি, ঠিক আছে, এটা একটা বড়শি,
এটা একটা বড়শি, এটা একটা বড়শি, এটা একটা বড়শি, এইভাবে তো একটা বড়শি ওঠে। তাহলে এই হরিজেন্টালের রেসপেক্টে এটা যেমন ভাবে উঠছে, এই অ্যাঙ্গেলটাও যাতে তোমার 45 ডিগ্রি অ্যাঙ্গেল হয়, এইটাই হচ্ছে তার মধ্যে ফিজিক্স, রাইট? এইগুলো কিন্তু সব কোন চ্যাপ্টারের মধ্যে পড়ছে, যাবতীয় যা কথাবার্তা আমরা বললাম প্রত্যেকটাই কিন্তু প্রজেক্টাইল মোশন। তাহলে এইগুলোকে তোমাদের ভালো করে বুঝতে হবে, প্রত্যেকটাই প্রজেক্টাইল মোশনের মধ্যে পড়ে। চলো এইটুকু পড়ো, এখান থেকে কোয়েশ্চেন আশা করি কমন পেয়ে যাবে, এবং এই জায়গাগুলোকে তোমাদের ভালো করে শিখতে গেলে আবারও বলছি ক্লাস কোর্সে জয়েন করো, কন্টেন্টগুলো ডাউনলোড করতে পারবে। এখান থেকে তুমি কিন্তু খাতায় নোট ডাউনও করে নিতে পারো এবং তৈরিও হতে পারো। ওকে চলো, ক্লাসটা ভালো লাগলে ডেফিনেটলি একটা লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, এবং একটু ফিডব্যাকটা সবাই দেবে, যারা যারা ক্লাসে শুনলে কেমন লাগলো ক্লাসটা আজকে, যদিও প্র্যাকটিক্যাল লাইফের এক্সাম্পল থেকে যতটা পারলাম এই শর্ট টাইমিং এর মধ্যে ডিসকাস করে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো কালকের টপিকটা আমাদের দেখে নাও, দ্যাট ইজ টাইপস অফ ফোর্স। কালকে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফোর্সের বিভিন্ন টাইপগুলোকে নিয়ে আমরা পড়বো, যত ধরনের ক্লাসিফিকেশন হয় এবং তাদের এক্সাম্পলগুলো নিয়ে আমরা পড়বো। ঠিক আছে, তো প্রত্যেককে থ্যাংক ইউ, ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আবার কালকে একই টাইমে সবার সাথে দেখা হবে, 8 PM আমার টাইমিং, 8 PM থেকে 8-10 PM এর মধ্যে আমরা ক্লাস স্টার্ট করে দিই। ওকে, 8 PM থেকে 8:10 এর মধ্যে আমরা ক্লাস স্টার্ট করে দিই, তো সবাই টাইমিংয়ে জয়েন করার চেষ্টা করবে। চলো, থ্যাংক ইউ টু অল অফ ইউ।